শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আপাতত আদালতের স্বস্তি চৈতালি তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি সাময়িক স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টের তরফে। চৈতালির এই রক্ষা কবচ আসানসোল মামলাকে ঘিরে। সাময়িক স্বস্তি, তাতে চৈতালি তিওয়ারির আইনজীবী রাজদীপ মজুমদার, তিনি যেটা জানিয়েছেন, আবেদনকারী একজন পুরো মাতা, অনুমতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তিনি স্বয়ং উপস্থিত ছিলেন। রাজনৈতিকভাবে হেনস্থা করার উদ্দেশ্যে অভিযোগ করা হয়েছে বলে তার অভিযোগ। যে ব্যক্তি এই এফআইআর করেছে সে নিজেও কিছু জানে না, বানানো বয়ান দিয়ে এফআইআর করা হয়েছে বলে আদালতে আজ চৈতালি তিওয়ারির আইনজীবী রাজদীপ মজুমদার জানান। মৃতের পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি নোটিশ দেওয়ার তার পক্ষ থেকে বলা হয়, নোটিশ দেওয়ার এখনো 48 ঘন্টা হয়নি, এত তারা কিসের? তবে আপাতত সাময়িক স্বস্তি জিতেন তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির। বিস্তারিত কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, বিস্তারিত বলো। দেখো, জিতেন তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি যে রক্ষা কবচের আবেদন জানিয়েছিল তা নিয়ে কিন্তু, সেই আবেদন গ্রহণযোগ্য কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ভিকটিম অর্থাৎ মৃতের পরিবারের আইনজীবী ফিরোজ এডুল। তার দাবি যে হাইকোর্টের অ্যাপিলেট সাইডের রুলস অনুযায়ী 48 ঘন্টা নোটিশ দেওয়ার আগে কখনোই সেই মামলার শুনানি হতে পারে না, সেই বিষয়টি বিচারের জন্য বিচারপতি ওপেন রেখেছেন অর্থাৎ খোলা রেখেছেন। পরবর্তীকালে রক্ষা কবচের প্রসঙ্গে তারা বিচারপতি পরিষ্কার বলেছেন যে আবেদন চৈতালি তিওয়ারি করছেন সেটা কখনোই এই আদালতের পক্ষে সম্ভব নয় গ্রহণযোগ্যতার জন্য। তার কারণ হচ্ছে, তিনি যদি মনে করেন তার গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে তাহলে আইন অনুযায়ী তিনি আগাম জামিনের আবেদন জানাতে পারেন। কিন্তু চৈতালি তিওয়ারির আইনজীবী বারবার সেই নোটিশ অর্থাৎ তাকে যে অভিযোগে জেনে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ বাতিলের যে আবেদন জানিয়েছিলেন তা কিন্তু মানেননি কলকাতা হাইকোর্ট। কারণ কলকাতা হাইকোর্ট বলেছে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনজনের মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, তদন্ত চলাকালীন তার ভিডিওগ্রাফি করতে হবে এবং তাকে আগাম জামিনের আবেদনের সুযোগ দিয়েছেন। এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন তাকে 3 সপ্তাহের জন্য রক্ষা কবচ দেওয়া হলো, অর্থাৎ পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না, কিন্তু 3 সপ্তাহের মধ্যে তাকে আগাম জামিনের আবেদন জানাতে হবে। এবং সেই আগাম জামিনের আবেদন 3 সপ্তাহের মধ্যে না জানালে তাকে গ্রেফতার করতে পারবে পুলিশ। পাশাপাশি বিচারপতি এও নির্দেশ দিয়েছেন এই শনিবার এবং সোমবার তাকে তদন্তের জন্য নোটিশ দিয়ে ডাকতে পারবে পুলিশ এবং সেই তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং তার জন্য তাকে সব রকমের সহযোগিতা করতে হবে পুলিশ তদন্তকারী অফিসারকে। এরপরেই তার আইনজীবী জয়দীপ মজুমদার আদালতের কাছে যে বক্তব্য পেশ করে যে 25শে ডিসেম্বর এবং বড়দিন থাকায় সেই তদন্তের জিজ্ঞাসাবাদ পিছিয়ে দেওয়া হোক, তখনই বিচারপতি রুষ্ট হয়ে তাকে জানিয়ে দেন যে ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3 জনের মৃত্যু হয়েছে, আদালত এই বিষয়ে কোনো কনসিডার করতে পারবে না। মামলার পরবর্তী শুনানি 14ই জানুয়ারি এবং তার মধ্যে তাকে আগাম জামিন করতে আবেদন করতে হবে এবং পাশাপাশি এই মামলা তার রক্ষা কবচ বজায় থাকবে কি থাকবে না এবং সেই নোটিশ বাতিল হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে আদালত পরবর্তীকালে। সুজন দিমা, ধন্যবাদ পীযূষ। জিতেন তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির রক্ষা কবচ হাইকোর্টে, সাময়িক স্বস্তি দেওয়া হয়েছে তাকে, তবে তদন্তে সহযোগিতা করার আশ্বাস দেওয়ার পরেই আদালত থেকে মেলে সাময়িক স্বস্তি।